অফলাইনেই হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিকে যতটুকুনি প্র্যাকটিক্যাল হয়েছে সেখান থেকেই হবে প্রশ্ন এমনটাই কিন্তু জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয় ইতিমধ্যেই কিন্তু পরীক্ষা অনলাইনে হবে না অফলাইনে হবে পরীক্ষা হবে কি না পিছিয়ে যাবে কি না এ নিয়ে স্টুডেন্টদের মধ্যে একটা কোথাও না কোথাও চিন্তা তৈরি হয়েছে তার সাথে সাথে আরও একটি কথা তোমাদের বলে দিই অনলাইনে পরীক্ষা হবার কোনো রকমের সম্ভাবনা নেই পরীক্ষা হবে অফলাইনে ইতিমধ্যে সাংসদ সভাপতি এবং মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি তারা জানিয়েছেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা অফলাইনেই হবে পড়ুয়াদের মাধ্যমিক পরীক্ষা দিতে হবে অন্য স্কুলে গিয়ে এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা নিজের স্কুলেই হবে ইতিমধ্যেই করোনা ভাইরাসের জন্য স্কুল খোলার পর আবারও স্কুল বন্ধ হয়ে গেছে ইতিমধ্যেই প্রত্যেকটি স্কুলে চলছে স্টুডেন্টদের ভ্যাকসিন দেওয়ার কাজ ভ্যাকসিন দেওয়ার সে কাজ শেষ হয়ে গেলেই কিন্তু পরীক্ষা সেই জন্য আমাদের দুই বোর্ড রাজ্যের দুই বোর্ড এবং রাজ্য সরকার চাইছে পরীক্ষা যাতে অফলাইনেই হয় কারণ যদি পরীক্ষা বছর বাতিল হয় বা অনলাইনে হয় তাহলে পরপর তিন বছর পরীক্ষা বাতিল হয়ে যাবে আর আগের বছর যা হয়েছিল পরীক্ষার রেজাল্ট নিয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সেই ভয়াবহ পরিস্থিতির পর এবছর কিন্তু মাধ্যমিক হচ্ছে অফলাইনে ইতিমধ্যেই যেটা ঘোষণা করা হয়েছে রাজ্যে প্রায় ছশো বাহাত্তরের বেশি স্কুল রয়েছে এবং আগামী দোসরা এপ্রিল থেকে পরীক্ষা শুরু হবে চলবে কুড়ি এপ্রিল পর্যন্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং তার সাথে সাথে আগামী পনেরোই ফেব্রুয়ারি থেকে শুরু হবে প্র্যাকটিক্যাল পরীক্ষা চলবে চার মার্চ পর্যন্ত সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য তিনি জানিয়েছেন পড়ুয়ারা যা প্র্যাকটিক্যাল শিখেছে তার ভিত্তিতেই প্রশ্ন হবে তার সাথে সাথে আরও একটি বড় খবর ক্লাস ইলেভেনের পরীক্ষা হচ্ছে অফলাইনে নিজের স্কুলেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হয়ে যাওয়ার পরপরই নিজের স্কুলেই নিজের স্কুলের শিক্ষকরা তোমাদের রুটিন দিয়ে দেবে কবে কবে কি পরীক্ষা হবে নিজের স্কুলেই কিন্তু ক্লাস ইলেভেনের পরীক্ষা নিয়ে নেওয়া হবে